হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা মেডিকেল টিপস 24 এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের একটি ওষুধ সম্পর্কে পরিচয় করিয়ে দেব। এই ওষুধটির নাম হলো ডেসলর। এটি সাধারণত ডেসলরটাইডিন বিপি 5 মিলিগ্রাম হয়ে থাকে। এই ওষুধটি সাধারণত প্রস্তুতকারক কোম্পানির নাম হলো ওরিয়ন ফার্মাসিউটিক্যাল। বাংলাদেশের একটি ওষুধ কোম্পানি এই ওষুধটি তৈরি করেছে। এই ওষুধের সাধারণত একটি বক্সের মূল্য 480 টাকা হয়ে থাকে। আপনারা বাজার থেকে এক বক্স ওষুধ যদি ক্রয় করেন, তবে কিছুটা কম দামে এই ওষুধটি ক্রয় করতে পারেন। আমি দেখাবো যে এই ওষুধটি কী কী অর্থাৎ কী কী কারণে ওষুধটি আপনার ওষুধ সারাবে অথবা আপনার যে সমস্যা হয়েছে এই সমস্যাগুলোর সমাধান করতে পারবে। এই ওষুধটি সাধারণত ঠান্ডার কারণে খাওয়া হয়। প্রচুর পরিমাণে যদি বৃষ্টিতে ভেজে হয় অথবা পুকুরে প্রচুর পরিমাণ মাছ ধরার কারণে আপনার নাক থেকে পানি পড়ে, অথবা ধুলাবালি যদি নাকে যায়, অথবা ধুলাবালি নাকে যাওয়ার মাধ্যমে নিঃশ্বাসে সমস্যা হয়, অথবা নাক দিয়ে প্রচুর পরিমাণে সর্দি পড়ে, এই কারণে ওষুধটি যদি খাওয়া হয় তবে আপনার এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর যাদের অ্যাজমার সমস্যা আছে তারা সাধারণত ডক্টররা এই ওষুধটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। ডেসলর ঔষধ সাধারণত কী কী কারণে আপনারা খেয়ে থাকবেন তা হলো অ্যালার্জি যদি হয়, অথবা বিভিন্ন প্রকার দাউদের মাধ্যমে, অথবা শরীরের ইনফেকশন হতে পারে, স্কিনের সমস্যা হতে পারে, অথবা হাঁচি হতে পারে। হাঁচির কারণে প্রচুর পরিমাণে নাক দিয়ে পানি পড়লে, শরীরের বিভিন্ন স্থানে গোটা উঠলে, অথবা শরীরে শ্বাসকষ্ট হওয়ার মাধ্যমে দম বন্ধ হয়ে আসলে, নিঃশ্বাসে সমস্যা হলে ওষুধটি খাওয়া যেতে পারে। অথবা বিভিন্ন খাবারের ঘ্রাণ নেওয়ার মাধ্যমে আপনার যদি সর্দি হয়, অথবা হঠাৎ গোসল গরমের ভিতর গোসল করার মাধ্যমে যদি ঠান্ডা লাগে শরীরে, এই ওষুধটি খেতে পারেন। অথবা জ্বরের সময় যদি ঠান্ডার কারণে আপনার নাক দিয়ে প্রচুর পরিমাণে পানি পড়ে, এই ওষুধটি আপনারা ট্রাই করে দেখতে পারেন। অথবা যেসব রোগীদের অ্যাজমার সমস্যা আছে, যারা গোসলের পর তাদের প্রচুর পরিমাণে শরীর চুলকায়, তারা এই ওষুধটি যদি খান তবে আপনাদের এই সমস্যা থেকে সমাধান হওয়া সম্ভব। অথবা যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই একজন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী ওষুধ খাওয়ার চেষ্টা করবেন। ডেসলর ওষুধ খাওয়ার নিয়ম। এই ওষুধ সাধারণত 12 বছর উপরে বয়সের শিশু, যাদের বয়স, তারা একটি করে ট্যাবলেট প্রতিদিন খেতে পারবেন। অথবা যে ঔষধ, প্রতিটি ঔষধই বডি ওয়েটের উপর তৈরি করা হয়। যাদের বডি ওয়েট অথবা 80, 50, 60 কেজি, তারা সাধারণত 2টি ট্যাবলেট খেতে পারে, সকালে অথবা বিকেলে। এই ওষুধের সাইড ইফেক্ট, সাধারণত এই ওষুধ খেলে ঘুম আসবে প্রচুর পরিমাণের, মুখ শুকিয়ে আসতে পারে, বদ হজম হতে পারে, গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, মাথা ব্যথা হতে পারে এবং প্রচুর পরিমাণের ঘুম হতে পারে। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনারা এই ওষুধ খাওয়ার পরে প্রচুর পরিমাণের পানি খাবেন, এবং ঠান্ডা অথবা অ্যালার্জি থেকে বাঁচার জন্য এই ওষুধ খাওয়ার পরে 1 ঘন্টা রেস্ট নেবেন এবং ঘুমানোর চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনার এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই লাইক করবেন, আর যদি আপনারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন। আমরা নতুন নতুন ভিডিও তৈরি করব আপনাদের জন্য। আর আপনারা কমেন্ট করে জানাবেন যে এই বিষয়ের উপর, এই টপিক্সের উপর, এই ওষুধের উপর আপনারা একটা ভিডিও বানিয়ে দেখান, আমরা আপনাদের নতুন নতুন ভিডিও তৈরি করব এবং সেই ওষুধ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।